হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে ইউটিউবে নতুন কি করে একটি চ্যানেল তৈরি করা যায় এবং সেখান থেকে ভালো ইনকামও করা যায় এবং সমস্ত বন্ধু বান্ধবদের সাথে ভালোভাবে আমরা কথা বলতে পারি এবং তাদের সাথে আমরা আমার অর্থাৎ আপনার মনের কথাগুলি শেয়ার করতে পারবেন এবং আপনার যদি কোনো বিষয় থাকে অর্থাৎ রান্নাবান্না, বিভিন্ন ধরনের যে ক্যাটাগরি ভিডিওগুলো বানান সেগুলিও আপনি শেয়ার করতে পারবেন, যেমন টেকনিক্যাল কুকিং ভিডিও, নিউজ ভিডিও, ব্লগিং ভিডিও, এই সমস্ত ভিডিও। তো আজকে দেখাবো একদম নতুন একটি চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়। তো চলুন আমার স্ক্রিনে, আর এই স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে আমি এ টু জেড একটি ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয় সেটিও দেখা। তাহলে একটি নতুন আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে যাব হচ্ছে আমাদের ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আমরা আসলাম, ক্রোম ব্রাউজারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে youtube.com সাইটটা আমরা খুলে নেব। ওকে, youtube.com youtube.com আমরা সাইটটি খুলছি, youtube.com খুলব। খোলার পরে আমাদের সামনে ঠিক এই ধরনের একটি পেজ আসবে। পেজ আসার পরে আমরা এই সাইটটাকে আমরা থ্রি ডটে ক্লিক করব। এইখানে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডট আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সাইটটাকে ডেস্কটপ সাইটে আমরা করে নেব। এবার আমরা সাইটটাকে ডেস্কটপ সাইটে করার পরে, তো আমরা ডেস্কটপ সাইট করলাম। ডেস্কটপ সাইট করার পরে আমাদের যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা আমরা এখানটায় ক্রিয়েট করব, নতুন জিমেলটা। আমরা সুইচ টু অ্যাকাউন্ট, সুইচ টু অ্যাকাউন্ট করার পরে আপনার কাছে নতুন সেই জিমেলটা আসবে যে জিমেলটা আমরা খুলেছিলাম। আমার সর্ব একদম শেষে একটি জিমেল রয়েছে ঠিক এই জায়গাটাতে, তো এই জিমেলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এবার যখন আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমাদের সামনে এইরকম একটি ট্যাব আসবে। এই ট্যাব আসলো, তারপরে আমাদেরকে আরেকটি কাজ, এই যে ইউ লেখা রয়েছে এই ইউয়ের উপরে আমাদেরকে ক্লিক করতে হবে হাতের ডান সাইডে। এবার আমরা ইউর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে ঠিক এখান থেকেই আমরা চ্যানেলটাকে ওপেন করার একটা সুযোগ এখানেই পেয়ে যাচ্ছি। এইখানে তাকান, দেখতে পাবেন ক্রিয়েট এ চ্যানেল। তো আমরা এই ক্রিয়েট এ চ্যানেল এই জায়গাটাতেই আমরা ক্লিক করব। আর একবার ভালো করে দেখে নিন, এই ক্রিয়েট চ্যানেলে এখন ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটি অপশন রয়েছে। তো আমার যে চ্যানেলটি, আমার চ্যানেলটি কী নামে, মানে আমার নাম উত্তম সূত্রধর, এই নামে আমার জিমেল, তো আমি এই নামে খুলতে পারি। তো আমি এখানে এই নামে খুলব না, আমি এখানটাই যে নামে খুলব সেটি হলো ওয়াইটি গুরু আনলিমিটেড নামে চ্যানেলটা আমরা এখানে ক্রিয়েট করব। তো আমাদের চ্যানেল আমাদের ক্রিয়েট করা আমাদের হয়ে গেল। তো হয়ে গেল বলতে এই ক্রিয়েট চ্যানেলে আমাদেরকে ক্লিক করতে হবে এই জায়গাটাতে, যে আমি আরেকবার দেখিয়ে দিই আপনাদের সুবিধার্থে। এই ক্রিয়েট চ্যানেলে আমরা ক্লিক করার পরে আমাদের এখানটায় একটু অপেক্ষা করতে হবে, জাস্ট ওয়েট, এখানটায় প্রসেসিং হচ্ছে। তো এখানটায় আমাদের ক্রিয়েট চ্যানেলের অপশনটা এখানে আসবে। আসার পরে ঠিক এইরকম ধরনের একটি ট্যাব ওপেন হবে। এবার আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো একদম এ টু জেড আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের চ্যানেল কাস্টমাইজ। এই কাস্টমাইজ আমাদের করতে হবে। তো চ্যানেল কাস্টমাইজের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ঠিক এই ধরনের একটি ট্যাব ওপেন হবে, ইউটিউব স্টুডিও ডট কমের, স্টুডিও ডট ইউটিউব ডট কম এই সাইটটি আসবে। আর এই সাইটটাই আপনাদের চ্যানেলের কাস্টমাইজ করতে হবে। ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখানে লেখা চলে আসলো, তো এর উপরে ক্লিক করেন। তো এইভাবে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানটায় যে অপশনগুলো রয়েছে, প্রথম যে অপশনটা রয়েছে এই যে দেখুন লেআউট, তারপর ব্র্যান্ডিং, বেসিক ইনফরমেশন। তো এখানে আমাদের কাজ, ব্র্যান্ডিংয়ে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনার যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলের একটি লোগো লাগাতে হবে। আর এই লোগো লাগানোর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো লোগোটা কীভাবে তৈরি করতে হয় এই পার্টে আপনাদেরকে সেটিও দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন এই পিক্সল্যাব অ্যাপে
আমরা দেখাচ্ছি এখানটাই আমরা একটা লোগো তৈরি করব। সাধারণত আমরা পিক্সলেবের মাধ্যমে করো, এই যে পিক্সলেব অ্যাপটা আগে থেকে আপনারা ডাউনলোড করে রাখবেন। আর পিক্সলেব আমরা ওপেন করছি, ওপেন করার পরে এই জায়গাটা আমরা কালারটা কিন্তু চেঞ্জ করে নেবো। কালারটা এখানে আছে, তো কালারটা এখানটাই এমন একটা কালার চয়েস করবো যেটা একদম খুব যেন সুন্দর এবং ফুটে ওঠে। আমি এই ধরনের কালার চয়েস করছি, এখানে রাইট চিহ্ন ওপেন করছি, তারপরে এই জায়গাটাতে আমরা ক্লিক করে ডবল ক্লিক করে এখানটা লিখবো আমাদের চ্যানেলটার নাম। চ্যানেলটার নাম হচ্ছে, আমরা আমার যে চ্যানেলটা একটা ওপেন করবো সেটা হচ্ছে UTTAM উত্তম সম্পর্কে না, এটা আমরা যে চ্যানেলটা করবো এটা ইউটিউব YT GURU আনলিমিটেড, এই নামে একটা চ্যানেল ওপেন করবো YT GURU আনলিমিটেড। আর এই লেখাটাকে আমরা পরিবর্তন করার জন্য আমরা নিয়ে আসবো, আমরা চলে আসবো ঠিক যে জায়গাটাতে, সেটা হচ্ছে এইখানটাতে। এ লেখা আছে, এই এর উপর যখন আমরা ক্লিক করবো টেক্সট, টেক্সটে আসার পরে আমরা একটু সাধারণত একটু সরিয়ে নেবো। সরিয়ে নেওয়ার পরে এখানটাই আমরা পাবো হচ্ছে ফন্ট। আর এই ফন্ট সম্পর্কে আমার একটা ভিডিও তৈরি করা আছে আগেই, আপনারা সেটা দেখে নেবেন। আমরা একটা নিয়ে নিচ্ছি, এখানে বিভিন্ন ফন্ট রয়েছে, আমি এই ফন্টটা নিচ্ছি, এই ফন্টটা সাধারণত আমার কাছে খুব ভালো লাগে, এই ফন্টটাই নিচ্ছি। ফন্টটা নেওয়ার পরে ক্লিক করে দিলাম, ঠিক আছে YT GURU, ঠিক এরকম একটা অপশন আসলো। এবার এটাকে আমরা আর কী করবো ঠিক আছে, তারপরে আরেকটি অপশন নেব, একটু সরিয়ে নিই, এই জায়গাটা আমরা ক্লিক করবো। ওকে, ক্লিক করার পরে এখানে যখন ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে এর কালারটা পেয়ে যাচ্ছি। কালারটা যেহেতু ফুটছে, ভালো ফুটছে না, কালোর ভিতর যদি করি, কালোর ভিতরে সাদা, এটাও ভালো লাগছে। আমরা আবার চলে যাব টেক্সটে, চলে আসবো টেক্সটে। চলে আসার পরে আমরা একটা ফটো নেব, ইউটিউবের একটা ফটো নেব। ফটো নেওয়ার জন্য একটা ফটো অ্যাড করবো এখানটায়, সেখানে চলে যাব এই প্লাস অপশনে। ওকে, তো প্লাস অপশনে গেলাম, আপনারা এখানে দেখে দেখে নেবেন। ওকে, যা যা দরকার ফ্রম আমার যেখান থেকে নেবো সেটা হচ্ছে ডাউনলোডের ভিতরে রয়েছে। আমি একটু সরিয়ে নিচ্ছি, ফটাফট সরিয়ে নিচ্ছি ডাউনলোডের ভিতরে। ইউটিউবের লোগোটা যেখান থেকে রয়েছে আমি সেখান থেকে লোগোটা নিয়ে নেবো, পেয়ে গেছি লোগোটা নিচ্ছি। আপনার আগে থেকে ডাউনলোড করে রাখবেন। ওকে, আমি তো আগে থেকে ডাউনলোড করে রেখেছি এই সুবিধার্থে। তো জিনিসটা এরকম সিম্পল, একদম একদম ডিপি, এই ডিপিটাই আমি নিচ্ছি, চয়েস করছি, এটাকে পুরো যদি বসাই, এটাকে একটু নিচে বসাই আর একটু ছোটো করে দিই, ঠিক এরকম মিডিলে, এইরকম পজিশনে আমি এটাকে করে দিই। করে নেওয়ার পরে জাস্ট এখানে কিছু না, আমি এখানে জাস্ট সেভ করে নেব, এই জায়গায় সেভের অপশন রয়েছে, তো সেভ এখানে ক্লিক করবো। ক্লিক করার পর সেভ ইমেজ, এখানে সেভ ইমেজ একটু ক্লিক করলে একটা অ্যাড্রেস চলে আসবে, তো আমি অ্যাড্রেসটা আমি কেটে দিচ্ছি। বন্ধুরা, আমাদের যে চ্যানেলটার লোগোটা বানালাম সেই লোগোটা আমরা এখানে আপলোড করব। আপলোড করার জন্য দেখুন এই জায়গাটাতে আমাদের অপশন চলে এসেছে আপলোড, এই আপলোডে আমরা ক্লিক করব। তাহলে আপলোডে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর ব্রাউজারে ক্লিক করতে হবে। ব্রাউজারে ক্লিক করার পরে যে আমরা লোগোটা নিয়েছিলাম সেটা এখানটায় আছে, আমরা এই লোগোটাকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ঠিক এই ধরনের আপনাদের কাছে অপশন আসবে। তারপরে দেখুন ছোট্ট একটা ডান নামে একটি অপশন লেখা রয়েছে হাতের একদম নিচের দিকে, এখানে আমরা ডান করব। তাহলে ডান করা হয়ে গেল, তাহলে ডান করার শেষ কাজ। তারপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি পাবলিশ। তারপর আরেকটা কথা বলে রাখি, এখানে চ্যানেলের ব্যানার লাগাতে হবে, তো ব্যানার এখন দরকার নেই। ব্যানারের মাপটা আমরা এর পরবর্তী একটা পার্টে আপনাদেরকে ব্যানার কীভাবে তৈরি করতে হয় সেই ব্যানারটা দেখিয়ে দেবো। তারপরে আরেকটা পার্ট রয়েছে যে চ্যানেলের একটা ওয়াটারমার্ক লোগো কীভাবে লাগাতে হয় সেটাও দেখিয়ে দেবো। তাহলে এই পেজটা আমরা এখানে পাবলিশ করে দিই। পাবলিশ করার পরে দেখুন, একটু ওয়েট করুন, A to Z এই ইনফরমেশন, A to Z আপনাদের টেকনিক্যাল মানে যে বিষয়গুলি সেগুলি আপনাদেরকে এখানে দেখাবো। দেখুন তারপরে এরপরে যে কাজটা করবো, চ্যানেল আমাদের একদম তৈরি, চ্যানেল ক্রিয়েট করা শেষ, কিন্তু এরপরেও আমাদের কিছু কাজ থাকে, বেসিক ইনফরমেশন। বেসিক ইনফরমেশনের মধ্যে আপনি এখানে দেখুন আপনার চ্যানেলের নামটার রয়েছে, এখানে ডেসক্রিপশনে আপনার কী ধরনের চ্যানেল তৈরি করেছেন, কী বৃত্তান্ত সেগুলি এখানে ডেসক্রিপশনে দিতে পারেন। তারপরে চ্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন URL, চ্যানেল URL কপি, এই জায়গাটা কপি করেও আপনি চ্যানেলের কপি আপনি দিতে পারেন। এবার আপনার যে চ্যানেলটা তৈরি করেছেন সেই চ্যানেলের কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখানে দিবেন। তো
কীভাবে লিংক দিতে হয়, কীভাবে লিংক দিতে হয়, মানে চ্যানেলের লিংক, ধরুন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো যেগুলো হয় সেই লিঙ্কগুলো কীভাবে অ্যাড করতে হয় সেটা আমার পার্ট তৈরি করা রয়েছে, সেগুলি আপনি দেখে নেবেন। তার জন্য এই ভিডিওটা এখানে বেশি আর বড় করব না এই জায়গাটাতে। তারপরে আমরা যে কাজটা করব, চ্যানেল কাস্টমাইজের এখানটা মোটামুটি কাজ শেষ করেছি। তারপরে আমাদের লেআউটের যে অপশনটা রয়েছে, লেআউটে যেহেতু আমাদের কোনো ভিডিও এখন নেই, তা আমরা ভিডিও জন্য আমরা তৈরি করিনি, ভিডিও যখন তৈরি করে আপনাদের আপলোড করে দেখাবো, সেটাও দেখাবো কীভাবে আপলোড করতে হয়। তাহলে এবার আমরা চলে যাই চ্যানেলের আরও কিছু গোপন অ্যাডভান্স কিছু সেটিংস রয়েছে, সেই সেটিংসগুলি কীভাবে করতে হয়। আমার যে প্রিভিয়াস আগের যে পার্টটা রয়েছে সেটি কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং আমার কিন্তু ওই আই বাটনও দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে চ্যানেলের অ্যাডভান্স সেটিংটা করতে হয়। তো তার আগে আরও কয়েকটি কাজ রয়েছে, সেটি হলো এই ছোট্ট একটি অপশন দেখতে পাবেন এইখানে সেটিংস নামে রয়েছে, এই সেটিংসের এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে বেসিক চ্যানেলটা আপনার প্রথমত কী ধরনের কারেন্সিতে ইয়া হবে, ইনকামটা আসবে, সেটা ইউএসডি মানে ইউএস ডলার, এটা ইউএস ডলারই রাখবেন। আচ্ছা, তারপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে চ্যানেল নামে একটি অপশন, এই চ্যানেলের উপর আপনারা ক্লিক করবেন। চ্যানেলের উপর ক্লিক করেন, ক্লিক করার পরে বেসিক ইনফরমেশন, আপনার যে দেশ থেকে আপনি বাস করেন সেটা তো কিন্তু আপনাদেরকে দিতেই হবে। এই যে দেখুন এখানটায়, এখানে আপনারা ক্লিক করেন, এখানে ক্লিক করলেন। এবার ক্লিক করার পরে আমি যেহেতু ইন্ডিয়াতে রয়েছি তাহলে আমার কিন্তু এখানটায় আমরা ইন্ডিয়া আমি সিলেক্ট করব। আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন, বাংলাদেশ থেকে ইউটিউব চ্যানেলটি খুলছেন, তাহলে বাংলাদেশ থেকে আপনি করেন। বর্তমানে আমি ইন্ডিয়াতে আছি, তো ইন্ডিয়ায় আমার লোকেশন ইন্ডিয়া দিচ্ছি, হয়ে গেল। এবার আমার যে চ্যানেলের কিছু কিওয়ার্ড, এবার চ্যানেলের কিওয়ার্ড কিন্তু বেসিক ইনফরমেশনের জন্য আপনাদের এই পার্টে দেখাচ্ছি। তো বেসিক ইনফরমেশনের মধ্যে এটার চ্যানেল কিওয়ার্ডগুলি আপনি ব্যবহার করুন। আচ্ছা, চ্যানেল কিওয়ার্ডের মধ্যে আমার যে চ্যানেলটা খুলেছি সেটি কী ধরনের, তাহলে ওয়াইটি গুরু আনলিমিটেড, এটা একটা কিওয়ার্ড। আচ্ছা, আমার নাম উত্তম সূত্রদা, UTTAM উত্তম। আমার যেহেতু আগে একটা চ্যানেল রয়েছে, ওই চ্যানেলটার নিচে এই চ্যানেলটা শো করে যদি করে তাহলে উত্তম টেক 99 একটা দিয়ে দিলাম। আচ্ছা, গুরু জিইউ আর গুরু আনলিমিটেড আনলিমিটেড দিলাম, গুরু আনলিমিটেড, এটা একটা কিওয়ার্ড হলো। তো এইভাবে আপনি কিন্তু এই চ্যানেলের কিওয়ার্ডগুলো অবশ্যই দিবেন। ওকে, এই বেসিক আর অ্যাডভান্স সেটিংসের মধ্যে এখানটায় আরেকটি বিষয় এখানে আপনাদের সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি, এখানটায় আপনাদের ডু ইউ ওয়ান্ট চ্যানেল মেড ফর কাইটস কিনা, এখানে যখন আপলোড করবেন ভিডিও সেই সময় এই জায়গাটাতে আপনাদেরকে প্রয়োজন পড়বে সাবস্ক্রাইবার কাউন্ট, এটাকে আপনি দেখাতে শো করতে পারেন। আচ্ছা, তারপরে আপনাদের আরও একটি যে সেটিংসটা এখানে দেখাচ্ছি, আগের যে অ্যাডভান্স সেটিংটা সেটা ওই পার্ট থেকে দেখে নেবেন। ওকে, যদি না দেখতে পান, যে আমি ঠিক এখানটায় আমি একটা দিয়ে দেবো, একটা লিংক দিয়ে দেবো। আচ্ছা, আপলোড ডিফল্টস, এই জায়গাটাতে আপনাদের আপলোড ডিফল্টসে আপনাদের ক্লিক করতে হবে। আপনাদের বেসিকের মধ্যে এখানে টাইটেল, কী ধরনের টাইটেল দিতে চাচ্ছেন সেই টাইটেলটা আপনারা দিতে পারেন, আর ডেসক্রিপশনে আপনারা কিছু লিখে দিবেন। আচ্ছা, ভিজিবিলিটি, এই ভিজিবিলিটি একটা কাজ রয়েছে, ভিজিবিলিটি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে ভিডিওটা আপনারা সব ডাইরেক্ট কি পাবলিক করবেন না প্রাইভেট করে রাখবেন, এখানে সব থেকে বেটার কাজ যেটা আমি সবসময় করে রাখি বা সব বেশিরভাগ ইউটিউবারই করে রাখে সেটা হচ্ছে আনলিস্টেড। ওকে, আপনি আনলিস্টেড করে ভিডিওটাকে পাবলিক করবেন। আচ্ছা, এবার কিছু ট্যাগ, বেসিক ইনফরমেশনের মধ্যে কিছু ট্যাগ আপনাদেরকে লিখতে হবে, যে ট্যাগগুলি সেটা হচ্ছে চ্যানেলের ট্যাগগুলি আপনি লিখুন। আপাতত আপনি কী ধরনের ভিডিওগুলো তৈরি করেন, কী ধরনের আপনার মোবাইলে পাওয়া যাবে, যেমন টেকনিক্যাল টিএসএস টেক রিলেটেড, এটা একটা ট্যাগ, একটা স্পেস মারলেই আপনি ট্যাগগুলো মানে কমা কমা হয়ে যাবে। আচ্ছা, টিএসএস টেকনোলজি, আচ্ছা আমার এই চ্যানেলটা যেহেতু ওয়াইটি গুরু আনলিমিটেড, একটি এই ধরনের একটা ট্যাগ দিয়ে দিলাম। তো এরকম ধরনের আরও অনেকগুলি আপনারা দিতে পারেন, আচ্ছা ট্যাগ ব্যবহার করে দিতে পারেন। তো এই সমস্ত ট্যাগ কিন্তু আমার আরও ভিডিও, ওই যে পুরনো ভিডিওগুলো রয়েছে সেখান থেকেও আপনি দেখে নেবেন, সেগুলি আপনারা চ্যানেল ভিজিট করে দেখতে পাবেন। এই সম্পর্কে প্লে লিস্টও তৈরি করা আছে, সেখানেও দেখতে পারেন, ইউটিউব টিউটোরিয়াল নামে একটা প্লে লিস্ট রয়েছে। তো এরপরে আর কিছু কাজ না, এখানে আপনারা কী করবেন, সেভ বাটনে আপনারা ডাইরেক্ট আপনারা সেভে ক্লিক করবেন। ওকে, তো সেভে ক্লিক করলে এগুলা সমস্ত ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। তো এবার সেভ হয়ে গেল, সেভ হওয়ার পরে আপনাদেরকে এখানটায় আপনাদের ইউটিউব চ্যানেল, পুরো ইউটিউব চ্যানেল একদম তৈরি হয়ে গিয়েছে, আর
এবার এই ইউটিউব চ্যানেলটার আপনার যে বেসিক ইনফরমেশান ছিল এখানটা, এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কটা আমরা কপি করে নিলাম এখান থেকে। লিঙ্কটা কপি, যেহেতু আপনার চ্যানেলটা সার্চ মারলে যদি না আসে তাহলে লিঙ্কটা কপি করে নিলাম। এবার আমরা চলে যাব, আমাদের কাজ কিন্তু শেষ, ইউটিউব চ্যানেল তৈরি করে একদম ফিনিশ। বন্ধুরা, ভিডিওটি আজকে এখানে এই পর্যন্ত শেষ করছি। আপনারা উত্তম টেক 99 চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এই উত্তম টেক 90 চ্যানেলে আরও প্রচুর ভিডিও রয়েছে, ভিডিওগুলি আপনারা সেখানে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে এর আরও একটি সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।